আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। 14 মাসের মধ্যে মালয়েশিয়ার পাম অয়েলের দাম সর্বনিম্ন। অ্যাকিউরেট রেমিটেন্স আনতে চায় সব ব্যাংক, আসছে সিদ্ধান্ত। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক। প্রবাসীদের সুখবর দিলেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থা অর্জন করেছে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। ভ্রমণ করুন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আমাদের সাথে। আপনি কি এয়ার টিকেট কেনার কথা ভাবছেন? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কাঙ্ক্ষিত এয়ার টিকেটের জন্য। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহরু অফিস 01822212220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। চলতি সপ্তাহেও মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য কমেছে। এ নিয়ে টানা 2 সপ্তাহ উদ্ভিজ্জ ভোজ্য তেলের দাম কমল। অবশ্য শুক্রবার পণ্য দর সামান্য বেড়েছে, তবে এর আগে সেশনে পাম অয়েলের ব্যাপক দর পতন হয় গত 14 মাসের মধ্যে, যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এক প্রতিবেদন বলেছে, বুর্সা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েলের নভেম্বর সরবরাহ চুক্তি মূল্য 77 রিংগিত বা 2.17% বেড়েছে। দিনের শুরুতে প্রতি টনের দাম স্থির হয়েছে 3,618 রিংগিত বা $804.89। এর আগে টানা 3 সেশন কৃষিজ পণ্যটির দর কমে। এ সপ্তাহে পাম অয়েলের মূল্য 7.6% হ্রাস পেয়েছে। পণ্যটির অন্যতম মূল ক্রেতা চীন সম্প্রতি দেশটিতে আবারও করোনার প্রাদুর্ভাব ঘটেছে, ফলে বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দিচ্ছে চীনা সরকার। এতে চাহিদা কমে যাবে বলে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা, যদিও বাজার সরবরাহ বৃদ্ধি পেয়েছে। প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। যে ব্যাংক বেশি দাম দিতে পারে তারা রেমিটেন্স পায়। এই সমস্যা সমাধানে রেমিটেন্স কেনার ক্ষেত্রে একদম নির্ধারণের সুপারিশ করেছে ব্যাংকগুলো। বৃহস্পতিবার প্রাথমিক বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও আগামী রোববার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বৃহস্পতিবার বৈঠক হয়। ডলার সংকট নিরসনে ডাকা বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এতে বাফেদার চেয়ারম্যান আফজল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সহ বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, ডলারের দাম যাতে আর না বাড়ে সে ধরনের উদ্যোগ আমরা নিতে যাচ্ছি। বাজারকে স্থিতিশীল করার জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হবে, এজন্য আরও সপ্তাহখানেক সময় প্রয়োজন। শিগগিরই ডলার সংকট কেটে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন বলেন, ত্রিপক্ষীয় বৈঠক আরও কয়েকদিন চলবে, বাস্তবে মার্কেটের অবস্থা কি তা বোঝার চেষ্টা করছে। এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরেফ হোসেন বলেন, ডলার মার্কেট নিয়ে আগামীতে কি ধরনের নীতিমালা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে, আগামী রোববারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। তিনি আরও বলেন, দেশের চলতি হিসাব ভারসাম্য বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অনেকটা ইতিবাচক, পার্থক্যটা অনেকাংশে কমে এসছে, ভবিষ্যতে এ ঘাটতি আরও কমে আসবে, সুতরাং ডলার সংকট খুব বেশি দিন থাকবে না। প্রসঙ্গত, ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় কিছুদিন আগে 6টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। নতুন করে আরো 6টি ব্যাংকে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, কারণ কোনো ব্যাংকে ডলার বিক্রিতে 770% পর্যন্ত মুনাফা করেছে। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে 3 দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। শুক্রবার প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহিদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে 3 দিনের শোক ঘোষণা করেছে সরকার। শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ। তাতে বলা হয়, সরকার এই মর্মে ঘোষণা করেছে যে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ 9 সেপ্টেম্বর শুক্রবার থেকে 11 সেপ্টেম্বর রোববার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালন করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপলক্ষে আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্থনমিত থাকবে এবং বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়াও ব্রিটিশ রানীর মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার রাজা এবং রানী রাজপ্রাসাদ ইস্তানা নেগারা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ সহ দেশটির সংশ্লিষ্ট সকল বিভাগ।
মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম সারাবানান বলেছেন, মালয়েশিয়াকে সর্ব অন্তর্ভুক্ত করার জন্য ক্রমাগত সামাজিক নিরাপত্তা সংস্থা বা সক্সর বিধিমালা সংস্কার করা হবে। তিনি বলেন, নীতি নির্ধারকদের আরও অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে এবং তার মন্ত্রিত্বের মেয়াদে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা তার ব্যক্তিগত মিশন ছিল। এছাড়াও তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত প্রতিটি ব্যক্তি হতে পারে সে বিদেশি শ্রমিক কিংবা গৃহিণী, কেউই যেন সক্সর সামাজিক নিরাপত্তা থেকে বাদ না যায় তা নিশ্চিত করা জরুরি। গতকাল এশিয়ান ওয়ার্কার্স কম্পেনশন অ্যাসোসিয়েশন নেগেটিভিটিং স্পেশাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং পোস্ট কোভিডের টেকনিক্যাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদ দেশের সামাজিক নিরাপত্তা কভারেজের ব্যবধান কমাতে প্রয়োজনীয় সংশোধনী এবং একটি নতুন আইন প্রণয়নে সম্মিলিতভাবে সম্মত হয়েছে। তার বক্তব্য উক্ত অনুষ্ঠানে পাঠ করেন উপমানব সম্পদ মন্ত্রী দাতুক আওয়াং হাশেম। এদিকে মানব সম্পদ মন্ত্রীর বারবার এমন বক্তব্যের পরও অধিকাংশ প্রবাসী শ্রমিকই আসছে না সংসদ সামাজিক নিরাপত্তার আওতায়। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশন এবং দূতাবাসগুলোর অনীহাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই ছিল প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।